এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেয়ারিং মুম্বাই সোমা। তো আজকে আমি চলে এসেছি একটা লিপস্টিক প্রোডাক্ট নিয়ে, যেটা আমার তো খুব পছন্দের একটা লিপস্টিক হয়ে দাঁড়িয়েছে। লাস্ট দু তিন মাস আগে আমি শপিং হল একটা ভিডিও করেছিলাম, যেটা পুজোর জন্য আমি মেকআপ হল করেছিলাম, তো সেটার মধ্যে ওই প্রোডাক্টটা ছিল। তো সেটারই আজকে আমি সোয়াচ দেখাবো, ওটার রিভিউ দেবো, প্রাইস বলবো, এভরিথিং বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কোন লিপস্টিকটা রিভিউ দেবো, লাস্ট দু তিন মাস ধরে লিপস্টিকটা আমি খুব ইউজ করছি, ইউজ করে আমার খুব ভালো লাগছে, পুরোটা রিভিউ দেবো, পুরোটাই বলবো তোমাদের সাথে যখন রিভিউ দিতে এসছি অবশ্যই পুরোটা বলবো। সেটা হলো সুগারের, দেখতে পাচ্ছ সুগারের এই লিপস্টিকটা, যেটা আমি আমার শপিং হল ভিডিওতেও দেখিয়েছিলাম। তো এটা লাস্ট ইউজ না করে তোমাদের রিভিউ শেয়ার করা যায় না, তো ইউজ বহুবার করেছি, দেন আজকে রিভিউ দিতে এসেছি তোমাদের সাথে। যারা পুজোর আগে তোমরা এটা কিনবে ভাবছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখা ভীষণ মাস্ট, কারণ এই কালার, এটার পিগমেন্টেশন আর এটার কতটা স্টে করছে সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। তো চলো এটা আমি ওপেন করি। তো এটা আমার ভীষণ ইন্টারেস্টিং প্যাকেজিং, তো এটা এরকমভাবে বাঁধা থাকে এটার মধ্যে, দেন এটাকে ওপেন করতে হয়, আর ওপেন করার পরে এটা এরকম থাকে। তো এটা আমার কয়েকবার ইউজ করা হয়ে গেছে, একদমই নিউ নয়, নিউ হলে কখনোই রিভিউ দেওয়া পসিবল না। তো চলো এটাকে ওপেন করছি। ট্যাং, তো আলিশান একটা প্যাকেজিং, আর লিপটা রয়েছে কিন্তু রোজ গোল্ড কালারের, এখানটা রয়েছে সুগারের ব্র্যান্ডিং করা, আর এখানটা নাম্বার টেন মিমোসা রয়েছে। এটার অনেকগুলো শেড তোমরা পেয়ে যাবে, বাট আমি এই শেডটা চুজ করেছি। তো এখন আমি এই শেডটা তোমাদের লাগিয়ে দেখাবো, দেন এটার ফুল রিভিউটা তোমরা পেয়ে যাবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা তোমরা এখনও ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে দাও, মানে অন করে দাও। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরা আমাকে কিন্তু ইনস্টাতেও ফলো করতে পারো। তো চলো এবার আমি এটা খুলবো, খুলে আমি দেখাবো, সোয়াচও দেখাবো, দেন লিপে লাগিয়েও দেখাবো। অ্যাকচুয়ালি জানি না তোমাদের সামনে এই ভিডিওগুলো আমি খুব একটা করিনি, তো আজকে একটুখানি কেমন কেমন লাগছে, যাই হোক তোমরা সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। দেখো এটার অ্যাপ্লিকেটরটা, এটা একটা রেডিশ পিঙ্ক টাইপের কালার, খুবই ভালো কালারটা, নো ডাউট ভীষণই ভালো। অ্যাপ্লাই করে নেব আমার লিপসে। তো চলো একটা ছোট আমি একটা মিররের হেল্প নিয়ে আমি কিন্তু অ্যাপ্লাইটা করে নেব। অ্যাকচুয়ালি আই লাভ লিকুইড লিপস্টিক, আমি মানে লিকুইড লিপস্টিক লাস্ট 5 ইয়ার্স ধরে ইউজ করছি, তো লিকুইড লিপস্টিক ইউজ করে আমার কিন্তু আর অন্য কোনো লিপস্টিক ইউজ করতে ভালো লাগে না, ভীষণভাবে এটার মানে ইয়ে হয়ে গেছে, লিকুইডটাই ইউজ করি, সবসময় লিপ লাইনার ইউজ করি না। তোমরা যখন লিপস্টিকটা লাগাবে অবশ্যই লিপ বাম ইউজ করবে, আমি এখন লিপ বামটা আমার সামনে নেই তো আমি লাগাতে পারছি না এখন। দুর্দান্ত একটা কালার, দুর্দান্ত, জাস্ট দেখতেই পাচ্ছ লিপস্টিকের পিগমেন্টেশন, জাস্ট ওয়াও একটা কালার, খুব ভালো। এই লিপস্টিকের যে কালারটা মিমোসা 10, এটা নাম্বার হচ্ছে 10। তো আমি ভীষণভাবে তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা রেড লিপস্টিক লাইক করো, এই কালারটা তোমাদের লিপস্টিক কালেকশনে একদমই থাকার দরকার। পিওর রেড নয়, এটা রেডিশ পিঙ্ক টাইপের একটা
কালার জাস্ট ওয়াও একটা কালার, যেটা আমি লাস্ট কিছুদিন ধরে যেখানে আমি পার্টিতে যাই বা যে কোনো কোথাও আর কি গেলাম যেখানে রেড লিপস্টিক যায়, তো সেখানে কিন্তু আমি এই লিপস্টিকটাই জাস্ট অ্যাপ্লাই করি। মানে অন্য কোনো লিপস্টিক আমি কিন্তু মানে অ্যাপ্লাই করা ভুলে গেছি বলতে পারো। মানে আমি ভীষণ নিউড শেড পছন্দ করি আর রেড লিপস্টিক আমার অলওয়েজ ফেভারেট, কিন্তু সব জায়গায় যেহেতু রেডটা যায় না, সেখানে যেখানে রেডটা যায় না সেখানে হয়তো ইউজ করা যায় না, বাট যেখানে যায় এই লিপস্টিকটা ইউজ করা আমি প্রপারলি হয়তো পরতে পারিনি, যেহেতু আমি ছোটো মিরার স্মল মিররে আমি ইউজ করেছি। দেখতেই পাচ্ছ পিগমেন্টেশনটা জাস্ট মানে ফাটাফাটি ফাটাফাটি, মানে জাস্ট পুজো কাঁপিয়ে দেবে। পুজোর জন্য একদম অষ্টমীর সাজে কিংবা দশমীর বরণে মানে এই লিপস্টিকটার মানে বিকল্প কিছু নেই, মানে আমি যতটুকু বলবো। এবার আসি এটার প্রাইস আর এটা কতটা লাস্টিং করছে সেটা নিয়ে। এটার প্রাইসটা প্রচণ্ডই হাই, এটা 1199, ডিসকাউন্টে আমি পেয়েছিলাম আই থিঙ্ক 1150, খুব একটা বেশি ডিসকাউন্ট পাইনি। তোমরা এটা সুগারের যেটা সাইট রয়েছে অনলাইন সাইট থেকে নিতে পারো, নাইকা থেকে নিতে পারো, আবার এখন তো অফলাইনে সুগার চলে এসছে তো তোমরা অফলাইন থেকে নিতে পারো। আমারটা কিন্তু অফলাইন থেকে আমি নিয়েছি আর কালারটা নিয়ে কোনো আমার মানে ইয়ে নেই, খুবই ভালো একটা রেড কালার, এই কালারটা জাস্ট দারুণ ব্রাইডালের জন্য, তো ফাটাফাটি একটা কালার, খুবই ভালো। এবার আসি এটার লাস্টিং নিয়ে। তো সব কিছু এটার ভালো, মানে সব কিছু ওভারঅল লিপস্টিকটা খুবই ভালো, বাট এটা যেটা সমস্যা আমি লাস্ট 3 মান্থস ধরে যেটা ইউজ করে আর কি ফিল করছি, সেটা সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু লাস্টিংটা খুবই কম যায়, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা, তার বেশি যায় না। কিন্তু অয়েলি ফুড খেলে কিন্তু এটা উঠে উঠে যায়, যেটা আমার সবথেকে এটার এই লিপস্টিকটার সবথেকে নেগেটিভ পয়েন্ট লেগেছে। এত দামি একটা লিপস্টিক, এত সুন্দর একটা কালার, বাট লাস্টিং 4 ঘন্টাই আমি বলবো ম্যাক্সিমাম, যদি কোনো কিছু সেভাবে না খাওয়া দাওয়া করো তাহলে 5 থেকে 6 ঘন্টা যাবে, আর যদি তোমরা অয়েলি ফুড খাও তো 4 ঘন্টাও যাবে না, মানে আমি যেটা এটা ইউজ করে ফিল করেছি। কালারটা জাস্ট মানে আমি সবাইকে বলবো নিজের লিপস্টিক কালেকশানে এই কালারটা থাকাটা ভীষণ প্রয়োজন, কারণ দারুণ কালার একটা, বাট সেটা লাস্টিংটা খুবই অল্প সময়ে। তো যারা তোমরা রেড লিপস্টিক ভালোবাসো মানে আমার মতন, তারা তোমরা এটা অনায়াসে পুজোর আগে কিনে ফেলো, আর যে কোনো ড্রেসের সাথে এই দেখো এই আউটফিটটা আমি পরেছি, এটার সাথে যেন দারুণ যাচ্ছে এই লিপস্টিকটা লাইট কালারের সাথে, আর এটা যদি রেডের সাথে ম্যাচ করে পরতে চাও সেটাও খুব মানে এই টাইপের রেডের সাথে পরতে চাও খুব ভালো লাগবে, হোয়াইটের সাথে জাস্ট এই কালারটা ওয়াও লাগবে, খুব ভালো লাগবে। তো আমি রেকমেন্ড করব, অনেক লিপস্টিকই আমরা ইউজ করি, হ্যাঁ তবে এটার দামটা যদি আর একটু কম হতো আমি সেটাতে আর একটু স্যাটিসফাইড হতাম, লাস্টিংটা কম হলেও একটু দামটা কম হওয়া উচিত ছিল। তো লাস্ট হচ্ছে এই মিমোসার রিভিউ তোমাদের আমি দিয়ে দিলাম, আমি বলবো তোমরা এই লিপস্টিকটা পুজোর আগে নিয়ে নাও যাদের কাছে নেই এখনও, দামটা একটু বেশি কিন্তু কালারটা লাগিয়ে জাস্ট ফেসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখতেই পেলে যে আমার কিন্তু ফেসে কিছুই ছিল না সেভাবে, একটা লিপস্টিক অ্যাপ্লাই করে কিন্তু ফেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমি রেকমেন্ড করবো তোমরা পুজোর আগে এই লিপস্টিকটা নিয়ে নাও, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় কিন্তু, এটা জাস্ট আমার ওপিনিয়ন আর আমি ইউজ করছি, তো যেটা ভালো যতটা ভালো সেটা তো বলতেই পারি না, তো সেটাই আর কি। তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আর লিপস্টিক নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে, লিপস্টিক কালেকশন আসবে আমার, আর আমার সবথেকে ফেভারিট ব্র্যান্ড ফেভারিট লিপস্টিক কোনটা সেগুলো নিয়ে আসবো আমি। ওয়াচ করতে থাকো আমার চ্যানেল, আর ফেসবুকে যারা দেখছো তারা ফলো করতে থাকো আমার চ্যানেলটা, আর ফলো বাটনটা প্রেস করে ফলো করে নাও, লাইক করে দিও, আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে নোটিফিকেশান বেলটা প্রেস করে অন করে নেবে যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আর তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পারো। তো চলো আজকে তো আসছি, আমার রিভিউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যারা তোমরা এই লিপস্টিকটা ইউজ করেছো তারাও কমেন্ট করো, আর যারা নিউ কিনে অ্যাপ্লাই করো অবশ্যই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যেও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যে কোনো ভিডিও সেটা রিভিউ ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে, ট্যুর ভিডিও হতে পারে। তো চলো আজকের জন্য বাই, টাটা। Bye.